ভাই এটা কি দেখতেছি ভাই আমি, বেড পাটা দেখেন কোথায়, মাথাটা কোথায়? না গাছে উঠে ধরবেন ভাই, ভাই দেখেন ভাই কি করছে ভাই, গাছটা পুরো ভেঙে ভাই গাছে উঠলে সরাসরি না সরাসরি ভাই ওকে লাভ ওখান থেকে ধরে নিচে লাভ আনু ভাই। আল্লাহ ভাগ ভাই দেখেন ভাই, আল্লাহ ভাই, আল্লাহ ভাই টেনে নিয়ে যাচ্ছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাটের সঙ্গে আছেন। আল্লাহর আশিস রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমরা আজকে যে জায়গাটা আছি সেটা হচ্ছে ভয়ানক একটা বিলের একটা রাস্তা, যেখানে কি না গাছের উপরে এবং মাটিতে শুয়ে আছে এরকম অনেক ভয়ানক কর্মকাণ্ডগুলো দেখতে পায় এলাকাবাসী এবং তাদের উপর ভয়ানক আক্রমণও হয়েছে। যেরকম তারা দেখছে যে একটা গাছের উপরে ভয়ানকভাবে লাশের মধ্যে কিছু একটা বসে আছে এবং তাদেরকে ডাকতেছে তাদের তার কাছে, এবং অনেকের উপরে এতটা মর্মান্তিকভাবে আক্রমণ হয়েছে যে এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। বন্ধুরা আমরা ওখানে যাবো গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমার সাথে কী ঘটে। ওই যে গাছের উপরে যদিও ওখানে থাকে তাহলে অবশ্যই আমরা দেখতে পারবো। বন্ধুরা আমার সাথেই থাকুন আপনারা, এবং তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আমাদের জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আসলে ভাই আমরা কথা না বলে আমরা ডিরেক্ট ওখানে যাই। জি আসলে উজ্জ্বল ভাই আজকে আমাদের সাথে আসতে পারেনি, উজ্জ্বল ভাই কারণ একটু অসুস্থ, ইনশাল্লাহ আগামীকাল আমাদের সাথে থাকবে আর প্রতিদিনের মতো। আল্লাহ হাফেজ রান ভাই। ভাই একদম ওই এক সামনে থেকে সাউন্ডটা আসতেছে ভাই, যে রাস্তাটায় ভয়ানক একটা হাসির সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু। জি ভাই অদ্ভুত একটা হাসির সাউন্ড, আমরা মনে হচ্ছে ভাইকে দেখতে পারবো, আমাদের ডাকতেছে মনে হচ্ছে আমরা ওকে দেখতে পারবো, ওখানে আছে ভাই। জি ভাই। তো প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমাদের সাথে আছে জিহাদ ভাই, এবং আছে ওইদিকে আছে রায়ান ভাই, এবং আমি আপনাদের সাথে আছি রোহান হোসেন। তো ভিডিওটা শুরুতে আপনাদের একটা কথা বলবো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হচ্ছে, বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, আমরা তা আপনাকে দেখাতে পারি কিনা আপনাদের তাকে। আল্লাহ হুকুম। রান ভাই এই কে এখানে, এই কে কে এখানে? রান ভাই এই খেজুর গাছের উপরটা দিয়ে সাউন্ড আসছে না তো ভাই? দেখছেন ভাই গাছটা কি করে ফেলছে ভাই, ও কিন্তু এইগুলোই কিন্তু করে ভাই, গাছের মাথাগুলো খেয়ে ফেলে ভাই। দেখছেন এই দেখেন একটা খেয়ে ফেলেছে, আর আমি এখন দেখলাম একটা এইখান থেকে কিছু একটা চলে গেল এদিকে হেঁটে এখান থেকে একদম এই এই গাছের একদম গোড়া থেকে ভাই। বল ভাই গাছটা ভেঙে চলে আসলো ভাই। আল্লাহ ভাই গাছটা ভাই জান ভাই, আল্লাহ হু আকবার। রান ভাই শব্দগুলো শুনতে পাচ্ছেন ভাই? ভাই এই গাছটাকে আসতেছে ভাই, কিছু দেখা যাচ্ছে ভাই ওখানে মনে হচ্ছে কিছু একটা বসে আছে ভাই, সাদা কাপড় গাছের গাছটার উপর থেকে পাতা মাথা কিরাম যেন ভেঙে চলে যাচ্ছে। আল্লাহ হু আকবার। লাই 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 তো জোয়ানাকে নিকুন তুমি না জল রান ভাই, গাছটা কাছে থেকে দেখেন গাছের উপরে কিছু একটা আছে কিন্তু, দেখাবো আমরা ওখানে কি আছে। ওটা ভিতরে কিছু একটা আছে ভাই, ভাই দেখা যাচ্ছে কিন্তু ভাই স্পষ্ট ভাই, ভাই ওকে ধরবো ভাই, গাছটা ধরবো ভাই। ভাই ভাই কাছে যাও ঠিক আছে, আমি একটু দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করি ভাই। জিয়াদ ভাই লাইটটা মারেন ভাই, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ভাই। রান ভাই ভাই ওই দেখেন ভাই, ভাই লাইটটা ধরে রাখেন আমি একটু জুম করি ভাই, সাদা কিছু একটা দেখা যাচ্ছে এর ভিতরে ভাই, কী করছে দেখেন ভাই, কী করছে ভাই ওর ভিতরে? রান ভাই এলাকা ভাই যেটা বললো এটা কিন্তু দেখতে পারে, খেজুর গাছের এই মাথারই একটা পা এবং রাস্তার এই পারে যদি আর একটা খেজুর গাছ থাকে সেটার উপরে একটা পা, একটা গাছে এই গাছ এই পাশে একটা পা ওই পাশে একটা পা, ও কিন্তু ওই করে ভাই। আজকে সরাসরি আমাদের ক্যামেরার সামনে ভাই, আল্লাহ
সাদা কিছুটা দেখ গাছে উঠে ধরবেন ভাই ভাই দেখেন ভাই কি করছে ভাই গাছটা পুরো ভেঙে ভাই গাছে উঠলে সরাসরি না সরাসরি ভাই ওকে লাভ ওখান থেকে ধরে নিচে লাভ আনু ভাই লা কি বন্ধুরা আপনার সাথেই থাকুন সরাসরি ওকে নামায় আনবে নাকি রায়ন ভাই শুধু খুলে আমরা গাছে উঠবো ভাই এখনই ভাই দুজনে উঠে ভাই একবার এবার ধরে গাছ ধরে তো লাভ আছে শয়তান গাছে উঠে কি করে আমি সেটা দেখবো আজকে জি ভাই রিয়াদ ভাই চলেন তুই গাছটা কিন্তু ভেঙে চুরে ফেলতেছে উপর থেকে কেমন যেন কি করবো ভাই এখন আমরা ভাই আল্লাহ রান ভাই আল্লাহ রান ভাই ভাই জিয়াদ ভাই আল্লাহ ভাই কি হলো ভাই রান ভাই না ভাই বুকির উপরে ভাই কিছু না ভাই সেভাবে ধরে রাখছে ভাই জিয়াদ ভাই জিয়াদ ভাই 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 বুকের উপরে তো ভাই সরান ভাই কি ভাই বুকের উপরে উঠে বসে আছে আল্লাহ বুকের উপর কিছু কি বসে আছে ভাই ভাই মনে হচ্ছে ভাই বুকের উপরে চার পাঁচজন মিলে ভাই বসে আছে আমার ভাই একটু উঠার চেষ্টা করেন ভাই ভাই এটা কিন্তু এর উপরে বসে আছে ভাই দাঁড়া হ্যাঁ ভাই ভাই পড়া পানিটা কই ভাই ব্যাগে ভাই সব পানি ভাই জিয়া দেখেন কীভাবে পড়ে আছে এখানে ওই দিক থেকে কিন্তু গাছের উপরে ভেঙে চড়ে নিয়ে আসছে কিন্তু ভাই দাঁড়া শয়তান বলেন ভাই দেখেন ভাই কী করে বসে আসছে এখানে জিয়াদ জিয়াদ ভাই জিয়াদ 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 ভাই আমরা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছিলাম না তো ভাই সরাসরি নামিয়ে আনতে গিয়ে ভাই আমি দেখছি ভাই কী করা যায় ওকে জিয়াদ ঠিক আছে উঠার চেষ্টা করেন ভাই হ্যাঁ ভাই কি করুন ভাই ও কিন্তু এখন ওটার উপরে আছে দেখেন জি ভাই ভাই মনে হলো ভাই পা দে ওকে তো বুকের উপর পাড়ায় ধরছিল ভাই এখান থেকে আমার বুকের উপর ভাই সবাইকে একসাথে ছুটাই ফেলেছে ভাই 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 আমাদের ভাই এভাবে কিছু ধরা যাবে না ভাই পা আজকে কিন্তু আমার শরীরটা বন্ধ করা হয়নি আপনার সেই জন্য হয়তো আমার উপর আক্রমণ হয়ে গেছে ভাই 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 ধরা যাবে না ভাই ভাই আপনি আমার শরীরটা বন্ধ করে দেন ভাই আসলে আপনার শরীরটা বন্ধ করবে এবং ও কিন্তু এইভাবে কিন্তু ওকে ধরা সম্ভব না ভাই জি ভাই আমি ভাই নিচে লাভ আনবো ভাই একদম সামনা সামনে লাভ আনবো আমি গাছের গুড়াই বসবো তো ওইখান থেকে কোথাও পালাতে না ভাই এখানে বসবে ওকে নিচে হাজির করে আপনাদেরকে দেখাবো এইভাবে কিন্তু আমাদের ধরতে যাবে গাছের থেকে সরাসরি নামায় আনবেন সরাসরি লাভ আনবে একদম গন্ডি কেটে ওর ভিতরে আল্লাহ আপনার শরীরটা বন্ধ করে দিতে আপনি ভিডিওটা করতে পারেন ঠিক মতো আসলে আমাদের শরীরটা তো বন্ধ করা হয়েছিল না আজকে একটু সাবধান থাকবেন ঠিক আছে জি ভাই ব্যবস্থা করতেছি ওটা কিন্তু এখন ওর উপরে বসে আছে ভাই এইভাবেই কিন্তু এক গাছ হ্যাঁ ভাই যেটা ঘুরে থাকে রাস্তার এই পাশে এবং এই পাশে যদি একটা খেজুর গাছ থাকে এই গাছে একটা পা এই গাছে একটা পা এইভাবে ভাই গাছটা ভেঙে ছুটে নিয়ে আসছে ভাই এই মুখ পর্দা আল্লাহ ঠান্ডা এখানে জিয়াদ ভাই ভাই এটা তো একদম পুরো একটা লাশের মতো দেখা আছে দেখেন ভাই জি ভাই মানে লাশের মতো শুয়ে আছে ভাই দেখেন কি হচ্ছে ভাই গুনিকে আমি গাছের পড়ায় কাটবো ভাই ভাই
এখানে এখানে কাটো একদম রাস্তার উপরে কাটো এই শয়তান দাঁড়া এই গাছ থেকে লাভ এই দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি ভাই 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 সরাসরি কি আজকে ওর সাথে কথা কও ভাই এই শয়তান দাঁড়া যে তাতে কর দি বুঝলি গাছ পরে কিভাবে ভাই আসছে এখন আমাদের উপর আক্রমণ করে কোনো বিপদ হবে না তো ভাই আমাদের ভাই ওর ও ভাই কিছু করতে পারবে না গুন্ডি ভিতরে যখন প্রবেশ করবো গুন্ডি ভিতরে প্রবেশ করতে পারবে না ভাই গুন্ডি ভিতরে ভাই ক্ষমতা নেই ভাই প্রবেশ করবে গাছের উপরে কিভাবে কি করতেছে দেখেন দাঁড়া শয়তান তো ব্যবস্থা আমি করতেছি ব্যাপার কি আমি একটু কাছে নিয়ে দেখেন তো কি করতেছ বন্ধুরা আপনারা খেয়াল করেন এই উপরে বসে পড়ে কি করতেছে হ্যাঁ শয়তান ভাই এটা তো পুরো একদম কাপনে কাপড় একটা লাশের মতো দেখাচ্ছে দেখেন আল্লাহ আকবার ভাই সেটা ছুঁড়ে মারিছে ভাই ওখান থেকে এটা একদম পুরো দানব আকৃতি এই দাঁড়া সাইতে আতো ব্যবসা আমি করতেছি দেখ ভাই তাতে করেন ভাই আল্লাহ এই লাই 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 তো সুবারে গিন্দি গুন্দি মনে জল আলিন দেখেন ভাই আল্লাহ ভাই দানব আকৃতি দেখেন ভাই পা এইখান থেকে ভাই পাতার উপরে ভাই একটা পা দিয়ে রাখছে ভাই ভাই খেজুর গাছের উপরে ভাই বুঝতে পারছেন ভাই জি ভাই গাছের উপরে তো ছিল ভাই কোনো সাউন্ড হচ্ছে না ভাই আর ভাই আল্লাহ রান ভাই ভয় পান না ভাই ওরে ভাই এখানে ডাকে হাজির করো যেখানে ডাকতে গেলে এখানে আসা লাগবে ভাই ওইটা যখনই গুন্ডা করি তখন কিন্তু এখানে ভয়তে পালাইছে ভাই জি ভাই বুঝতে পারছো ভাই এখানে কি আসছে ও বুঝতে পারছো যে সরাসরি এখানে আসবে আসা লাগবে তা সেই বাড়িতে কিন্তু ও কিন্তু চলে গেছে এখান থেকে ভাই ওকে আমি এক এক গুন্ডি ভিতরে হাজির করবো ভাই যে এখানে যাকটা কেন ওর এখানে আসা লাগবে এখানে ছেলে কি আমার জানে উড়ে চলে গেল ভাই এখান থেকে আমার সখীর সামনে দে ভাই ভাই আমি যখনই গুন্ডিটা করছি তখনই কিন্তু ও কিন্তু এটা করছে ভাই ওকে ভাই এখানে আসাই লাগবে ও যত বড় সত্যি লোক না কেন ওর এখানে আসাই লাগবে শয়তান নি ওর বাইর করতে যাচ্ছে এই শয়তান তুই কোথায় আছিস এইখানে আয় গুন্ডি ভিতরে আয় তুই কেন এই মানুষকে রাস্তাতে যাইতে গেলে তাদের উপর কেন আক্রমণ করিস কেন তাদেরকে ভয় দেখাস কথা বল আমার সাথে এসে
সামনে খেজুর গাছ গুলো তো দেখা যাচ্ছে না ভাই, তাই না ভাই? যাচ্ছেন কিন্তু এখানে দেখতে পারবেন দেখা মাত্র দৌড় মারি যখন যাচ্ছেন সামনে সামনে দেখবেন সামনে গেছে বসে আছে আমার চোখের সামনে থেকে ভাই কেমন যেন হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল ভাই, গাছে উঠাই নিয়ে যায় অটোমেটিক। খেজুর গাছে কি পরিমাণ কাঁটা থাকে, পেটে সাউন্ড শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই, তাহলে সেটা সাউন্ড আসছে কেমন জানো ভাই? আপনি আমি আমি আমার কাজটা করি ভাই, সাউন্ড হচ্ছে কিন্তু সারি ভাই করবেন কেন? আমি আমার কাজটা করি। আপনি কি ডেকে আনেন ভাই এখানে? এই শয়তান এদিকে আয়, খেজুরি পাতা ওকে আজকে পিটাবো ভাই। জি ভাই, আনো খেজুরি পাতা কি করবেন ভাই? ওর আজকে পিটাবো ভাই, ও আসলে ভাই ওকে পিটাবো ভাই। জিয়াদ ভাই, জিয়াদ কি গাছে উঠে নিয়ে যাচ্ছে কেন? গাছের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ভাই, সাধারণ মানুষ কিন্তু ভেবে নিয়ে যাবে ও। জিয়াদ, জিয়াদ ঠিক আছে তুমি ওটা আস্তে আস্তে ওড়ো। শয়তানটা ভাই তোমারে এখানে আমি যখনই বলছি তোমাকে পাতা উঠে আনছে তখনই কিন্তু তোমার উপরে ভর করছিল, তোমার কিন্তু বড় গাছের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল বা ব্যবস্থা করতেছিল। ফাঁস ঘুরে পিটাবেন ভাই সরাসরি? পিটাবো ভাই, গাছ কিন্তু গাছে থাকতে ভাই, এটা এটা আসলে ভাই ও কিন্তু সহজে আসবে ভাই, এটা আমি হাতে রাখলে কানতে আরো সুবিধা হবে।
কোথায় আছিস তুই? এখানে আয়, গন্ডির ভিতরে আয়, কথা বল আমার সাথে। এসে আইসিস তুই? আইসি কথা বল আমার সাথে। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ ভয় দেখে যে গাছের উপরে কেউ দেখে সাধারণ ভাবে রাস্তা তো অনেকে চলাফেরা করে। রোহন ভাই এখন দেখছেন ভাই রাস্তার লোকজন কোথায় আসবে? শুনছেন আপনি? আসলে এটা কিন্তু একটা মানুষের চলাচলের রাস্তা এটা। জি, এখানে কিন্তু গভীর রাত বলে কিন্তু এখন কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না, তবে কিন্তু সন্ধ্যার পরে এবং দিনের বেলা কিন্তু এখানে অনেক মানুষ যাতায়াত করে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাছে এসে বসে থাকবে এভাবে এবং মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করবে এবং ভয় দেখাবে। এই তো বাবাতে রাস্তা এটা, তো বাবাতে রাস্তা একদম ঠিক একদম সমান করবে। তো বাবাতে রাস্তা এটা, তোর যখন তোকে বলেছিলাম আমরা চলে যাবেন, আইসেনি চলে যখন তু চলে যাবো না এসে এখানে। এই তুই তুই গাছে গাছে কেন থাকিস তুই? আমার এটা ভালো লাগে এই জন্য আমি থাকি। তুই আজকের পর থেকে গাছ থাকতে পারবি না তুই। আমি থাকবো এখানে, আমি থাকবো। টাকা সে ভাই টাকা, তুই কিন্তু এখন কিন্তু ভাল নাই ঠিক আছে এর ব্যবস্থা করতে যাচ্ছে। চলে যাও কিন্তু দোকান থেকে, চলে যাও চলে যাও এখান থেকে, চলে যাও কিন্তু আমি বলে দিলাম এখান থেকে চলে যাও। তোর শরীর আজকে জ্বালায় যাবে, তোকে শাস্তি দেবো তোকে আজকে। পিটাই সমান করবো তোকে আজকে। তুই আজকের পর থেকে রাস্তা থাকতে পারবি না। এই কথা বল, চুপ কেন তুই? এই কথা বলছিস নাকি? অপরাধের জবাব দিস নাকি তুই? তুই আমার গায়ে কিচ্ছু দিবি না। আমার গায়ে যদি কিচ্ছু দিস আমি তোকে কিন্তু মেরে ফেলে দেবো। আমার কথা না শুনলে তোর গায়ে কিন্তু আমি আমার যেখানে যা আছে না কেন সব কিছু কিন্তু তোর গায়ে প্রয়োগ করবো। আর তুই বুঝতে পারছিস তোর কী হবে, পুরো শরীর কিন্তু জ্বলে যাবে কিন্তু তোর। এখনই সময় আছে আমার প্রশ্নের জবাব দে। আজকের পর থেকে তুই আর কোনো মানুষকে ভয় দিতে পারবি না। এইখানে যে কত মানুষকে তুই ভয় দিস এবং কত মানুষকে এইখানে গাছের উপর উঠায় নিয়ে গেছিস এবং যাকে উঠাইছিস তাকে আর তার মানে এখান থেকে যে এত পরিমাণে ভয় পাইছিস রোহন ভাই, তা কিন্তু আর বেঁচে থাকিনি কিন্তু ভাই। এখানে যদি কোনো আসতো তাহলে আমি কাউকে কিছু করতাম না। আমরা যে জিনিসটা দেখলাম ও যেভাবে পাতার উপরে দাঁড়িয়েছিল, বুঝতে পারছেন বিষয়টা? কোনো সাধারণ একটা হাড় দুর্বল মানুষ যদি এটা দেখে আসলে কথা হলো এখানে কিন্তু মানুষজন চলাচল করে, ওকে বলেন এখান থেকে চলে যেতে, যেখানে কোনো মানুষজন চলাচল না করে সেরকম একটা জায়গায় চলে যাইতে। আমি সেটাই বলতে বোঝায়, কারণ হচ্ছে ও যে চাই এখান থেকে অন্য কোথাও চলে যাক। আমি চাই এটা চাচ্ছি না ওকে বন্দি করতে ভাই। আর যদি যদি আমার কথা না শোনে তাহলে ওকে বোতলে ঢুকাবো কিন্তু। এই শয়তান, আজকের পর থেকে তুই আর কোনো মানুষকে ভয় দেখাতে পারবি না।
এবং তুই এই রাস্তাটা ছেড়ে দূরে কোথাও জঙ্গলে চলে যাবি, যে এখানে কোনো মানুষ চলাচল করে না। চুপ ভাই, বোন দেখছি ভাই ভান ধরে চুপ পেয়ে বসে আছে। অপোজিট জবাব দিস, ঠিক আছে কৌশল জ্বালাই দেবো কিন্তু তোর। চলে যাবে এখান থেকে এবং যে এখানে যাবি সেখানে গিয়ে তোমার মানুষদেরকে আবার এভাবে মানুষকে অত্যাচার করবি না, মানুষের উপর আক্রমণ করবি না তো? চলে যাবি তো? তাহলে কিন্তু আমি তোকে বিশ্বাস রোহান ভাই কি বিশ্বাস করা যাবে যে ও যেতে চলে যাচ্ছে, যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যেতে বলবেন, ঠিক আছে? অবশ্যই, কিন্তু তাহলে আমি তোকে ছেড়ে দেবো ভাই, চলে যাচ্ছে এবং বলতেছে যে আর কখনো কোনো মানুষের তখন বিরক্ত করবে না, মানুষকে কিন্তু আক্রমণ করবে না। ওর নামটা শুনে রাখেন, দেখা যাচ্ছে অন্য তো কোনো জায়গায় গেলে আমরা দেখলাম সেখানেও রয়েছে, তখন কিন্তু একটা অবস্থা খারাপ হবে। নামটা কি শুনে রাখেন? নাম কি? তুই পুরুষ না মহিলা? তুই পুরুষ। পুরুষ দেখছেন ভাই কি অদ্ভুত একটা নাম ভাই। জি ভাই, তোকে যদি আর অন্য কোথাও যদি আমি যদি দেখি যে তুই তোর নামে কেউ যদি আসে এবং শুনি যদি তুই, তোকে আমি এখান থেকে মানে তাড়াইছি, এবং তুই যদি অন্য কোথাও গিয়ে যদি সেমভাবে মানুষকে যদি ভয় কর দেখাস এবং মানুষের উপর আক্রমণ করিস, তারপর কিন্তু তোর কিন্তু কোল দিয়ে কিন্তু আমি সিরিয়াল দেবো, টাইনে সিরিয়াল দেবো তখন। চলে যাবি তাইলে? তোকে জানো আর কত আর কখনো জানো না দেখি কোনো মানুষের উপরে আক্রমণ করছিস তুই, এবং যার আগে একটা প্রমাণ রেখে যাবি যাতে আমরা বুঝতে পারি তুই এখান থেকে চলে গেছিস। রোহান ভাই তাহলে কি আমি ছেড়ে দেবো ভাইকে? জি ভাই, ও যেহেতু ভালো চাচ্ছে যে চলে যেতে চাচ্ছে এখানে, যেখানে মানুষজন মানুষকে বিরক্ত করবে না, মানুষের উপর কখনো আক্রমণ করবে না, যেখানে মানুষজন চলাফেরা না করে সে তেমন একটা জায়গায় যে থাকবে যাবে, এবং তুই রাস্তার পাশে কখন থাকবি না, জঙ্গলে চলে যাবি দেখুন একটা, ঠিক আছে? জি ভাই, কারণ রাস্তাতে মানুষ সচরাচর চলাচল করে। হ্যাঁ, আমার পথে জবাব দে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো ভাই। ভাই ছেড়ে দেবে এখান থেকে, চলে যাবো। জি ভাই, হ্যাঁ এখান থেকে যা, যার আগে একটু প্রমাণ রেখে যাবি তাতে আমার বুঝতে পারি যে এখান থেকে চলে গেছিস। আর কখনো কোনো মানুষের জন্য আমি না শুনি তুই বিরক্ত করছিস, শুনলে কিন্তু তোর অবস্থা কিন্তু তখন খারাপ হবে কোনোভাবেই, কিন্তু তখন তোকে আমি ছাড়বো না। যা তাহলে এখান থেকে যা। লাইল লাইল কিন্তু তুমি না জানি ভাই, চলে গেছে ভাই। ঠিক আছে তুমি জিয়াদ ভাই ঠিক আছেন ভাই? আপনি? জি ভাই, আপনারা ঠিক আছেন ভাই? জি ওরা ঠিক আছে ভাই। কিন্তু ভাই আমরা আসছিল ভাই এখানে। জি ভাই, আসছিল এবং এখান থেকে চলে গেছে। ও কথা দিচ্ছে যে আর কখনো কোনো মানুষকে বিরক্ত করবে না, মানুষকে ভয় দেখাবে না। আমি তোকে ছেড়ে দিছি, কেন ভালো হতে চাইছে কিন্তু ভালো আর সুযোগ দিছি ভাই। আপনি ওঠেন আস্তে আস্তে, ঠিক আছেন আপনি? ভাই তাহলে আমরা যে কাজ জন্য আসলাম কাজটা তো আমাদের করতে সক্ষম হয়েছি ভাই। জি ভাই, গাছের যে ভূতটা ছিল তখন যে জিন ভূত যাই, এখন থেকে আর এই রাস্তায় সমস্যা হবে না, রাস্তায় কোনো সমস্যা হবে না, মানুষজন এখানে চলাফেরা করতে পারবে রাত পর্যন্ত, কখনো আর ওই শয়তানটাকে ভাই গাছে দেখবে না, কারণ কিন্তু এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো প্রিয় বন্ধুরা, আমরা যে কাজের জন্য আসছিলাম আমরা কাজটা করতে সক্ষম হয়েছি এবং আমরা এখন এখান থেকে বের হবো, দেখাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভয়ানক স্থানে একটা ভয়ানক এপিসোড নিয়ে আমার সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনও আমাদের ভিডিওটা শেয়ার করেননি এবং ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং ভিডিওটা একটা শেয়ার দেবেন, কারণ আপনাদের কিন্তু একটা শেয়ার এবং একটা লাইকই কিন্তু আমাদের
পরবর্তী ভিডিও তৈরির কিন্তু কোনো অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই আমাদের সাথে আছেন এবং সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই, চলেন।